পৃথিবীতে যে কটা নেগেটিভ হিউম্যান ইমোশনস আছে তার মধ্যে ওয়ান অফ দ্য ওয়ার্স্ট হিংসা যেটাকে আমরা ঈর্ষা বলি পরশ্রী কাতরতা বলি আর ইংলিশ হচ্ছে এনভি বলি হিংসা এমন একটা জিনিস এটা হচ্ছে আপনাকে ভিতর থেকে একেবারে কনজিউম করে ফেলবে এবং এটা হচ্ছে প্রতিনিয়ত আপনার সেলফ ইস্টিম বা আপনার সেলফ কনফিডেন্স হচ্ছে নষ্ট করবে সো হিংসা কী জিনিস আমরা সবাই জানি আমরা যখন আমাদের আশেপাশে কাউকে ভালো কিছু করতে দেখি বা আমরা দেখি যে কেউ কোনো একটা জিনিস অ্যাচিভ করছে আমরা মনে মনে বলি যে আরেক ওর কাছে এটা আসে কেন আমার কাছে কেন এটা নাই আমিও তো এটা পাইতে পারি সো এই যে অন্যের একটা ভালো দেখে সেটা অ্যাপ্রিসিয়েট না করা বরঞ্চ অন্যের কোনো একটা জিনিস দেখে নিজের মনের মধ্যে অনুভব হয় যে না এই জিনিসটা আমার কেন নাই আমারও তো এটা দরকার এই জিনিসটা হচ্ছে হিংসা এবং এখানেই শেষ নয় হিংসা থেকে কিন্তু আরও অনেকগুলো নেগেটিভ হিউম্যান ইমোশনসের জন্ম হয় তো হিংসার দুইটা ডাইনামিক আছে একটা হচ্ছে বিষয়ক মানুষ তারা যখন অন্য একজনকে হিংসা করে তারা আসলে প্রথমে এটাই বুঝার চেষ্টা করে না যে কোন একটা মানুষের কাছে যে জিনিসটা আছে তার আসলে আদৌ ওই জিনিসটার দরকার কিনা যেমন ধরেন আমার কোনো একটা ফ্রেন্ডের একটা কার আছে তো আমি এখন চিন্তা করলাম যে আরে ওর থেকে গাড়ি আসে আমার থেকে নাই কেন তো এখানে প্রথম যে কোয়েশ্চেনটা আমি সবসময় নিজেকে করি সেটা হচ্ছে আচ্ছা ওর কাছে যে এই জিনিসটা আসে এই জিনিসটিকে আদৌ আমার লাগবে ঠিক আছে ওর কাছে আছে বাট এটা তো এমন না এটা আমার লাগতেছে সো যদি এটা আমার আদৌ প্রয়োজন না থাকে যেমন আমার আসলে একটা গাড়ির প্রয়োজন নয় এই মুহূর্তে সেটা কার হোক বা বাইক হোক কোনো কিছু আমার এই মুহূর্তে প্রয়োজন নেয় সো যে জিনিসটা আমার প্রয়োজন নয় সেই জিনিসটা যদি আমি অন্য কাউকে পাইতে দেখি বা সেটা যদি আমি অ্যাচিভ করতে দেখি তাহলে আমি তাকে কেন হিংসা করব সেকেন্ড টাইমে হচ্ছে যেসব মানুষ সবার এন্ড রেজাল্টটা দেখে আমরা সবসময় মানুষজনকে দেখি যে সে বাড়ি করে ফেলছে বা গাড়ি করে ফেলছে বা অনেক টাকা পয়সা ইনকাম করে ফেলছে বা একটা গুরুত্বপূর্ণ পজিশনে গেছে বাট প্রত্যেকটা জিনিস অ্যাচিভ করার জন্য না অনেক অ্যাফোর্ড দিতে হয় তো আমরা মানুষরা বেশ মানুষ আসলে ওই অ্যাফোর্টটা দিতে কিন্তু রাজি না তো আমরা সবসময় এন্ড রেজাল্টটা চাই আমরা বাড়ি গাড়ি চাই টাকা পয়সা চাই ফেম চাই পজিশন চাই কিন্তু আমাদের কোনো বন্ধু বান্ধব বা স্বজন তারা যে পরিশ্রমটা করে ওই জিনিসটা অ্যাচিভ করছে আমরা বেশিরভাগ মানুষ কিন্তু ওই পরিশ্রমটা কখনও দিবই না পুটি করব না তো যে জিনিসটা আমরা যে পরিশ্রমটা আমরা দিবো না যে জিনিসটা আমরা ডিজার্ভ করি না সেই জিনিসটা আমরা কেন আশা করবো যে আমরা পাবো মানে এই আশা করাটাই তো ভুল যেহেতু আমরা মানুষ এবং আমাদের বিভিন্ন হিউম্যান ইমোশনসগুলো আছে আমরা কখনও হিংসা ফিল করি কখনো রাগ ফিল করি কখনো খুব ভালো লাগে কখনো ম্যাজাস খুব ফুরফুরে থাকে কখনো খুব খারাপ থাকে তো এটা খুবই স্বাভাবিক সবাই তাদের লাইফে কম বেশি হিংসা জিনিসটা হচ্ছে অনুভব করে কিন্তু আপনি মনে মধ্যে হিংসা অনুভব করলেন নাকি করলেন না এটা হচ্ছে গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে আপনি যখন হিংসা অনুভব করছেন আপনার সেই বিষয়টা নোটিস করা সো আপনি যখন নোটিস করবেন যে ওকে আমি এই জিনিসটা ফিল করতেছি আমার মধ্যে এই ফিলিংসটা জাগ্রত হচ্ছে তখন অ্যাকচুয়ালি গিয়ে আপনি ওই জিনিসটাকে ঠিক করতে পারবেন সো বেশিরভাগ মানুষ তারা যখন অন্য মানুষকে হিংসা করে তারা মনে করে যে না এটা এটা তো ভুল না কারণ আমরা যখন অন্য কাউকে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে গিয়ে আমরা মনে করি যে না ও ডিজার্ভ করে না ওটা আমি ডিজার্ভ করে আমি কেন পাইলাম না বাট দেখা যায় মোস্ট অফ দ্য টাইম ওরা ডিজার্ভ করে বলে ওরা পাইছে এবং আমার যদি পাওয়ার হইতো আমি অ্যাফোর্টটা দিতাম তো আমি অ্যাফোর্টও দিব না আমি কোনো কিছুই করবো না বাট আমি জাস্ট হিংসা কর হিংসা সবচেয়ে বাজে ব্যাপারটা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এটা আমাদের সেলফ ইস্টিম বা সেলফ কনফিডেন্স নষ্ট করে দেখেন যে মানুষটা আপনার উপরে ধরেন এখানে আসে আপনি তার এখানে আসেন সে মানুষটা কখনো কিন্তু আপনাকে হিংসা করবে না কিন্তু যে মানুষ আপনার নিচে ধরেন আপনি এখানে আসেন আপনার নিচে থাকা মানুষরা সবসময় আপনার কী করবে হিংসা করবে সো যারা আসলে বড় মানুষ বা বড় মনের মানুষ তারা কখনো আপনাকে হিংসা করবে না যার সেলফ স্টিম অনেক বেশি যে যারা যে সে নিজে কোনো একটা জিনিস অ্যাচিভ করতে পারবে সে কখনো আপনাকে হিংসা করবে না সো আপনি যখন কাউকে হিংসা করতেছেন এর মানে হচ্ছে আপনার সেলফ স্টিম কম আপনি নিজেকে ছোট করতেছেন আপনি জানেন যে আপনি মনে করতেছেন যে আপনি চেষ্টা করলে বা আপনি অ্যাফোর্ড দিলে ওই জিনিসটা পাবেন না সেই জন্য ওর ওই জিনিসটা দেখে আপনার খারাপ লাগতেছে সো হিংসার সবচেয়ে বাজে জিনিস হচ্ছে এটা এটা আপনার সেলফ ইস্টিম নষ্ট করে এটা আপনার কনফিডেন্স নষ্ট করে এটা আপনার অ্যাফোর্ট নষ্ট করে সেকেন্ড যে জিনিসটা আমরা ভুল করে সেটা হচ্ছে আমাদের আশেপাশে কেউ যখন ভালো করে তখন কিন্তু টেকনিক্যালি আমাদেরই লাভ দেখেন আপনার কোনো একটা ফ্রেন্ড তার কাছে যদি টাকা পয়সা থাকে সে যদি একটা ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আপনাদেরই লাভ কীভাবে আমি বুঝাই দে ধরেন আমি বাইকের কারের উদাহরণ দিচ্ছিলাম ধরেন আপনার কাছে বাইক কার নাই কিন্তু আপনার একটা ফ্রেন্ডের কাছে বাইক অথবা কার আছে তো আপনার কোনো একদিন খুব ইমার্জেন্সি হয়েছে তো আপনি আপনার ওই ফ্রেন্ডকে বললেন যে দোস্ত আমাকে হচ্ছে একটা লিফ্ট দে তো আপনার এই ইমার্জেন্সিতে আপনার সেই ফ্রেন্ডটা দশ কিলোমিটার বিশ কিলোমিটার ট্রাভেল করে আপনাকে ওই লোকেশনে নিয়ে গেছে তাহলে এটা আপনার জন্য এটা আর কি এটা কি আপনার জন্য বেনিফিটের একটা বিষয় না মানে এটা কি আপনার জন্য ভালো না যে আপনার একটা বাইক বা কার না থাকার পরেও আপনার ফ্রেন্ডের কাছে একটা বাইক বা কার থাকাতে আপনার বেশ সুবিধা হয়েছে সো দেখা যায় আমাদের কোনো একটা ফ্রেন্ড যদি বা আমাদের কোনো পরিচিতি কেউ যদি একটা ভালো পজিশনে থাকে তাহলে কিন্তু আলটিমেটলি আমাদেরই লাভ আমরা যখন বিপদে আপদে পড়বো আমরা কিন্তু ডিরেক্ট তার কাছে হেল্প চাইতে পারবো যে দোস্ত বা ভাই আমাকে হেল্পটা করেন অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম যখন আমরা কারোর কাছে হেল্প সিক করি মানুষজন কিন্তু আমাদেরকে অ্যাকচুয়ালি হেল্প করে কেউ কিন্তু আমাদেরকে ফিরায় দেন আর আরেকটা জিনিস আপনার আগে যদি কেউ কোনো একটা জিনিস অ্যাচিভ করে ফেলে তাহলে কিন্তু সেম জিনিসটা আপনার জন্য অ্যাচিভ করাটা বেশ সহজ লেটসে আমি ভিডিও বানাই আমি এই ভিডিওটা বানাচ্ছি আমার কোনো একটা ফ্রেন্ড যদি আগে থেকে ভিডিও বানানো তো ভালো করে তাহলে কিন্তু আলটিমেটলি আমার লাভ কেন কারণ আমি ওর থেকে টিপস নিতে পারবো আমি ওর থেকে ট্রিক্সগুলো শিখতে পারবো সো ওর থেকে কৌশলগুলো বা স্কিলসগুলো শিখে আমি নিজে কিন্তু আরও খুব দ্রুত ভিডিও মেকিংয়ে অ্যাফোর্ড দিয়ে বেটার করতে পারবো সো ভিডিও মেকিংয়ে যে জিনিসটা আমাকে নিজে নিজে ফিগার আউট করা লাগতো একটু একটু করে সেই জিনিসটা আমাকে এখন আর একটু একটু করে ফিগার আউট করা লাগতেছে না আমার যে ফ্রেন্ডটা ভিডিও মেকিংয়ে ভালো করছে আমি ডিরেক্ট ওর থেকে পরামর্শ নিয়ে আরও ভালো করতে পারতেছি সো এই জিনিসটাকে ওভারঅল আমার অ্যাডভান্টেজে না যে আমার আশেপাশে যখন সবাই ভালো করতেছে আলটিমেটলি ও ভালো করাতে আমার ভালো হচ্ছে সো আমরা যে ভুলটা করি আমরা এখানে উল্টে হিংসা করি সো আপনার হিংসা না করে আপনি একটু আপনি যদি একটু সেলফিশভাবেই চিন্তা করেন তাহলে কিন্তু আলটিমেটলি আপনার লাভ মানে আপনার আশেপাশে সবাই ভালো করলে আপনারই লাভ আমি আমার লাইফে আমার ইমোশনসগুলো নিয়ে খুবই খুবই ক্লিয়ার থাকার চেষ্টা করি আমি যখনই কোনো কিছু একটা ফিল করি আমি নোটিস করার চেষ্টা করি যে ওকে আমার এই জিনিসটা ফিল হচ্ছে এবং আমি এটা কেন ফিল করতেছি আমি আমার প্রত্যেকটা ইমোশনসকে অবজার্ভ করার চেষ্টা করি এবং শুধু আমার নিজের না আমি আমার আশেপাশে সবার ইমোশনসগুলোকে অবজার্ভ করার চেষ্টা করি যে কে কোন সিচুয়েশনে কীভাবে বিহেভ করে কারণ একটা মানুষ তার ওয়ার্স্ট সিচুয়েশনে যেভাবে বিহেভ করে ওটা কিন্তু ওই মানুষের প্যারামিটার তার পরিচয় আপনি কিন্তু বুঝতে পারবেন যে হ্যাঁ ও ওয়ার্স সিচুয়েশনে যদি সবচেয়ে এইভাবে বাজে বিহেভ করে এভাবে তার মানে হচ্ছে ও আসলে এই মানুষটা তাহলে কে কোন সিচুয়েশনে বিহেভ করে বা কার ইমোশনস কীভাবে ফ্লো হয় এটা দেখে কিন্তু অনেক কিছু অবজার্ভ করা যায় তো এমন না যে আমার কখনো হিংসা ফিল হয় না ডেফিনেটলি আমার হিংসা ফিল হয়েছে বাট আমি যখন ক্লাস সেভেন এইটে ছিলাম তখন আমি দেখলাম যে বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেওয়ার পরে আমার কোনো একটা ফ্রেন্ড আমাকে হিংসা করতেছে আর আমি দেখতেছিলাম ও লিটারেলি নিজেকে হার্ট করতেছে তো আমার খুব খারাপ লাগছে বিষয়টা বিকজ সেভেন থেকে এইটে উঠছি মানে এটা তো আসলে ম্যাটার করে না কার রোল এক দুই তিন এই জিনিসগুলো তো ম্যাটার করে না সো লাইফের ব্রড এসপেক্ট আমি এই জিনিসগুলো কি খুব ছোটো বিষয় না কে কত নাম্বার পেয়েছে কে কত মার্কস পেয়েছে কার রোল নাম্বার কত সো আমি ডিজিটালি যে জিনিসটা দেখলাম ও হিংসা করে নিজেকে হার্ট করতেছে অ্যান্ড ঠিক তখন ওই দিন আমার মধ্যে একটা ডিপ রিয়েলাইজেশন আসছে যে আমি আর যাই করি আমি দিন আমার বন্ধু বান্ধব থেকে আমার আশেপাশের মানুষজনকে হিংসা করব না আমি তাদের সাকসেসগুলো বা ভালো জিনিসগুলো সেলিব্রেট করার চেষ্টা করব অ্যান্ড টিল দেন মানে সেই ক্লাস এইট থেকে দু হাজার সালের শুরু থেকে এখন পর্যন্ত গত এগারো বছর ধরে আমি এই জিনিসটা কালচার করার চেষ্টা করি এবং টু ই ভেরি আমি বেশ বেটার ফিল করি যখন আমি কারো সাকসেস বা কারো ভালো জিনিস সেলিব্রেট করি অ্যান্ড এরকম না যে গত এগারো বছর আমার একবারও কখনো হিংসা ফিল হয় না আমার ডেফিনেটলি হিংসা ফিল হয়েছে সেটা গুনে গুনে দুইবার এবং যখনই ফিল হয়েছে আমি কিন্তু নোটিস করছি যে ওকে দিস ইজ হিংসা দিস ইজ এনভি তোমার এই জিনিসটা ফিল হয়েছে তো যখনই ফিল হয়েছে আমি সেটা অ্যাকনোলেজ করছি এবং আমি নিজেকে নিজেকে বুঝানোর চেষ্টা করছি যে নাফিস দিস ইজ নট হাউ ইউ শুড ফিল তোমার এভাবে ফিল করা উচিত না আপনি যখন আপনার আশেপাশে সবার সাকসেসগুলো আপনি আশেপাশে সবার ভালো দেখে যখন আপনার ভালো আপনি যখন আপনার আশেপাশে সবার ভালোগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করবেন তখন কিন্তু আপনার নিজে থেকে ভালো লাগবে কারণ দেখেন আপনার প্রতিবেশী যদি আনহ্যাপি হয় তাহলে আপনিও আনহ্যাপি হবেন আপনার প্রতিবেশী যদি চোর বাট ডাকাইত ডাকাইতে হয় আপনিও কিন্তু আপনি কখনো ভালো থাকতে পারবেন কিন্তু আপনার প্রতিবেশী যদি ভালো থাকে আপনিও ভালো থাকতে পারবেন সবাই একটা হারমোনিয় মধ্যে থাকবে সো আমার আজকের এই ভিডিওটার বানানোর উদ্দেশ্য এইটাই আমরা যখন কারো ভালো দেখব তখন আমরা সেটাকে সেলিব্রেট করার চেষ্টা করব আমরা তাকে হিংসা করার চেষ্টা করব না সো মাই হোল পয়েন্ট ইজ যখনই আপনাদের হিংসা ফিল হবে আপনারা সেটাকে অ্যাকনোলেজ করার চেষ্টা করবেন এবং নিজেকে বোঝানোর চেষ্টা করবেন যে না এভাবে ফিল করা যাবে না ইটস এ রং ফিলিংস আপনার আশেপাশে মানুষ ভালো করলে কিন্তু আপনার ভালো এবং আপনি যখন আস্তে আস্তে সবার সাকসেস সেলিব্রেট করার চে চেষ্টা করবেন দেখবেন আপনি নিজে অনেক হ্যাপি হয়ে গেছেন এবং আপনার লাইফে সব ভালো ভালো জিনিস হচ্ছে সো দিস ইজ ইট এটা হচ্ছে লেটস টক অ্যাবাউট মোশন সিরিজের প্রথম ভিডিও আজকের ভিডিওতে আমরা এনভি মানে হিংসা বা ঈর্ষা নিয়ে কথা বলেছি নেক্সট ভিডিওতে আমরা অন্য কোনো হিউম্যান ইমোশনস নিয়ে কথা বলবো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম